একটি বাড়ির বাইরের দেওয়ালে প্রত্যেক দিন কেউ না কেউ একটি করে নতুন পোস্টার লাগিয়ে যেত, যার কারণে বাড়ির মালিক বিরক্ত হয়ে যায় এবং প্রত্যেক দিন সে সকালে উঠে পোস্টারগুলি ছিঁড়ে ফেলত। সেই বাড়িতে তার একটি ছেলেও থাকত, যে কিনা বিভিন্ন ধরনের ছবি আঁকতে অনেক পছন্দ করত। একদিন রাত্রিবেলায় একটি ব্যক্তি বাড়ির বাইরের দেওয়ালে কিছু পোস্টার লাগিয়ে দিয়ে চলে যায়। পরের দিন সকালে বাড়ির মালিক যখন বাইরে আসে খবরের কাগজ নিতে, তখন সে পোস্টারগুলি দেখে অনেক রেগে যায় এবং বাড়ি গিয়ে একটি চাকু নিয়ে আসে পোস্টারগুলি উঠিয়ে ফেলার জন্য, এবং পোস্টারগুলি ওঠানোর সময় ভুলবশত বাড়ির মালিকের হাত কেটে যায়, যার কারণে বাড়ির মালিকটি অনেক রেগে যায় এবং রেগে গিয়ে বাড়ির ভেতরে চলে যায়। তারপর তার ছেলে বাড়ির বাইরে আসে বিষয়টি বোঝার জন্য তার বাবার সাথে কি হলো। সেই দিন রাত্রিবেলায় একটি মাতাল তাদের বাড়ির বাইরের দেওয়ালে একটি মদের বোতল ভেঙে ফেলে, যার কারণে বাড়ির মালিকটি অনেক বিরক্ত হয়ে যায় এবং রেগে গিয়ে বাড়ির বাইরে দেখতে যায় কে তাদের দেওয়ালে কাঁচের বোতল ছুড়ে মারল। তখন বাড়ির মালিকের ছেলেটি তার বাবাকে এই সমস্যা থেকে উদ্ধার করার জন্য তাদের বাড়ির বাইরের দেওয়ালে একটি বড় করে একটি সম্মানীয় ব্যক্তির ছবি এঁকে দেয়। তার পরের দিন থেকে কেউ আর সেই বাড়ির দেওয়ালে কোনো পোস্টার লাগায় না।